তো আমার প্রিয় সকল বোর্ডের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক ভালো আছো। নাটক এবং উপন্যাস তুমি চাইলে 2 দিনের মধ্যে এটা কাভার করতে পারো, খুবই টেকনিক্যাল ওয়েতে, এবং এখানে তুমি নিশ্চিত 4টি প্রশ্ন কমন পাবে। আমার FB পেজতে তোমরা অবশ্যই ঘুরে আসবে, জয়েন করবে। এতে করে কি হবে, এতে করে আমি কখন কোন ভিডিও আপলোড করবো সেটা তোমরা জেনে যাবে। এবং আমি যে গণিত ক্লাসের কথা তোমাদের বলেছিলাম মাত্র 13 দিনে, তোমাদের 13 দিনের যে ক্লাসটা সেটা সম্পর্কে নতুন আরেকটা ভিডিও আমি দেব, যেখানে তোমরা কিভাবে পাসওয়ার্ড এবং আইডি পাবে এবং তার মাধ্যমে তোমরা ক্লাসে কিন্তু জয়েন করতে পারবে। সকল বোর্ডের শিক্ষার্থীবৃন্দ, কাকতাড়ুয়া যে উপন্যাসটা আছে, কাকতাড়ুয়া এটার যে উপন্যাসের যে আলোচনা অংশটুকু দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ উপন্যাসের আলোচনা পেজ নাম্বার আছে কত, 6। তো চলো আমরা সেখান থেকে একটু ঘুরে আসি। দেখো এখানে 6 নম্বর পেজ তুমি দেখতে পাচ্ছ, এই 6 নম্বর পেজে তুমি যে কাজটা করবে, এই 6 নম্বর পেজে দেখা লেখা আছে উপন্যাসের আলোচনা কাকতাড়ুয়া, এইটা তোমরা অবশ্যই 5 বার পড়বে। হ্যাঁ আমি আবার বলতেছি, শুধু এইটাই তোমরা 5 বার পড়ো। আর ভিতরে যদি সম্পূর্ণ উপন্যাস তুমি নাও পড়ো, তারপর আমি বলবো এই অংশটা যে 6 নম্বর পেজে দেয়া আছে, 6 নম্বর পেজ থেকে হচ্ছে কত নাম্বার, 8 নাম্বার পেজ পর্যন্ত এই উপন্যাসের আলোচনাটা তোমরা অবশ্যই প্রথমে 5 বার পড়বে। একবার শুরুই করবে প্রথমে এই 5 বার এইটা পড়া দিয়ে। হ্যাঁ 5 বার পড়বে, কতক্ষণই সময় লাগবে, খুব বেশি কিন্তু না। তো এরপরে তোমরা যে কাজটা করবে, এরপর তোমরা চলে যাবে হচ্ছে দেখো গুরুত্বপূর্ণ চরিত্র বুধা, আহাদ মুন্সি এবং হচ্ছে শাহাবুদ্দিন, এই তিনটা চরিত্র কা, এই তিনটা চরিত্রের কার্যক্রমটা কি সম্পূর্ণ উপন্যাসের মধ্যে, এটা তোমরা একটু ভালো মতো জেনে নিবে। তাহলে দুটো প্রসেস কিন্তু হয়ে গেলো, একটা হচ্ছে উপন্যাসের আলোচনা তুমি 5 বার পড়বে, এবং এই তিনটা চরিত্র সম্পর্কে, এই তিনটা চরিত্রের মূল কার্যক্রমটা আমাদের উপন্যাসের মধ্যে কি আছে সেটা তোমাকে আগে থেকে আয়ত্তে রাখতে হবে। এরপরে বোর্ড কোশ্চেনের মধ্যে তুমি যে কাজটা করবে, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, ঢাকা, 2022 সালে যে কোশ্চেনগুলো আছে, মোট 8টি প্রশ্ন এখানে হবে, এই 8টি কোশ্চেন তুমি ভালো মতো একবার খুব ফুললি প্রিপেয়ার এটার জন্য এটা তুমি অবশ্যই পড়বে। এরপরে দেখো আইডিয়াল স্কুলের একটা 2টি কোশ্চেন আছে, বগুড়া জেলা স্কুল, কুমিল্লা জেলা স্কুল এবং ডাক্তার খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ের মধ্যেও কিন্তু 2টি 2টি প্রশ্ন আছে। তোমরা জাস্ট উপন্যাস থেকে এই 4টি, মানে এই 4টা যে স্কুল বা 5টা স্কুলে যে নামটা আমি দিয়েছি এটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, খুব ভালো মতো করে কিন্তু করতে হবে। এটা করেছে মানে তোমাকে আর একটা কিছু বাড়তি পড়তে হবে না, আমি শিওর তুমি এখান থেকে কিন্তু তোমার সেই কাঙ্ক্ষিত প্রশ্ন 2টি কমন পেয়ে যাবে। এখন আমরা যাবো হচ্ছে নাটকের অংশে। দেখো নাটকের অংশে বহিপীরের নাটকের মূল ভাব যে দেওয়া আছে, তো 38 নম্বর পেজে তোমরা দেখতে পাচ্ছ বহিপীর, এখানে স্পষ্ট লেখা আছে বহিপীর। দেখো তাহলে এই নাটকটা তোমরা অবশ্যই, এখানে যে মূল ভাবটা দেওয়া আছে এটা তোমরা 5 বার পড়বে, অবশ্যই তোমরা 5 বার পড়বে এই পর্যন্ত, এই যে নাটকের চরিত্র পরিচিতি এই পর্যন্ত, তার আগ পর্যন্ত তোমরা অবশ্যই পড়বে 5 বার। এরপরে নাটকের যে চরিত্র পরিচিতি সেখানে বহিপীরটা তো অবশ্যই পড়তে হবে 100%, খুব ভালো মতো করে। এরপরে তাহেরার চরিত্র তোমাকে পড়তে হবে, এরপরে হাশেম আলীটা পড়বে এখানে যেভাবে দেওয়া আছে, এবং হচ্ছে হাতেম আলী, তাহলে এই চরিত্রগুলো তোমাকে খুব ভালো মতো, অর্থাৎ এখানে যে কথাগুলো লেখা আছে এই কথাগুলো তুমি বারবার পড়বে, বারবার পড়বে। মূল নাটক তুমি না পড়লেও কিন্তু হবে। অপ্রধান চরিত্রের মধ্যে এই 2টি চরিত্র তুমি মাথায় রেখো, এই 2টি চরিত্রের কার্যক্রম 2টো কী, এটা হচ্ছে হকিকুল্লা এবং হচ্ছে জমিদার গিন্নি। তাহলে এই চরিত্র তোমাকে অবশ্যই পড়তে হবে ভালো রেজাল্ট প্লাস এটা করার জন্য, এখান থেকে প্রশ্ন উত্তর করার জন্য, আমি আবার বলছি প্রশ্ন উত্তর করার জন্য তোমাকে এটা পড়তেই হবে। তাহলে দেখতে পাচ্ছ তাহেরা, বহিপীর, হাশেম আলী, হাতেম আলী, হকিকুল্লা এবং হচ্ছে জমিদার গিন্নি, এই চরিত্রগুলো সম্পর্কে তোমাকে ভালো আইডিয়া থাকতে হবে। এবং বোর্ড প্রশ্নের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ কুমিল্লা, সিলেট, তারপর চট্টগ্রাম, ঢাকা, 2022-এর মোট এখান থেকে প্রশ্ন পাচ্ছ 8টি, এই 8টি প্রশ্ন পড়ো। পাশাপাশি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে 2টি কোশ্চেন, বিন্দুভাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে 2টি কোশ্চেন, এরপর দেখতে ধরো শফিউদ্দিন সরকার একাডেমি, বগুড়া জেলা স্কুল এবং কুমিল্লা জেলা স্কুল, লাস্টে ময়মনসিংহ জেলা স্কুলের কোশ্চেনগুলো তোমাকে পড়তে হবে নাটক এবং উপন্যাস থেকে। তো বুঝতেই পারছো এই ছিল আমাদের সৃজনশীল প্রশ্ন নাটক এবং উপন্যাস থেকে। আমি যে প্রসেসটা দেখালাম এই প্রসেস তোমরা ভালো মতো ফলো করো, আমি শিওর তুমি এখান থেকে 100% কম পাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে, আর হ্যাঁ তোমরা অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো ভালো থাকো সবাই, শুভেচ্ছা নিরন্তর।